নিয়ে থাকেন না, মানে ব্যাপারটা হচ্ছে আপনি সারাদিন একটা বাবু বাবু ভাব নিয়ে থাকেন, কিন্তু আপনি না বাবু না, আপনি সারাদিন অ্যাক্ট করেন। মানে আমি তো ইনোসেন্ট ছিলাম, তো বাবু টাইপেরই। ও আচ্ছা, আমি ডানে বামে অত কিছু বুঝি না, আমি সোজা বুঝি। সোজা বুঝেন? জি। রিকশায় উঠতে গেলে তো 10 বার চিন্তা করেন, 1000 বার চিন্তা করেন, আর আপনি যে রিকশার মধ্যে মেয়ে নিয়ে ঘুরে বেড়ান ওটা কিছু না। জি, আপনি আমার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলতে পারেন। আই আই, বাজে কথা কি? আপনি কি হাইড করার চেষ্টা করছেন আমার কাছে? আমাদের যে উপরের তলার ফ্ল্যাটের মেয়েটা আছে, ওই মেয়েটাকে নিয়ে কি আপনি ঘুরেন না রিকশা দিয়ে বলেন? আমি কেন ঘুরে বেড়াবো? সে আমার রিকশা উঠে পড়লে আমি কি করবো তখন? আমি ও বাবা বাবা, একটা মেয়ে রিকশায় উঠে যাবে আর আপনি কিছুই করবেন না, কিছুই করার নাই। আমি আমার করার ছিল সেটা আমি চেষ্টা করেছি, আমি প্রথম দিন নেমে গেছি, পরে এটা দ্বিতীয় দিনের গল্প হয়তো আপনি বলছেন। আমি তখন যাচ্ছিলাম, সে উঠে পড়েছে এবং সে লিফ্ট চাইলো, আমি নেমে যেতে চাইলাম, আমাকে শক্ত করে সে শক্ত করে মানে? হ্যাঁ, তার সাথে আমি কেন ঘুরে বেড়াবো, এটা কী ধরনের কথা? প্রথম দিন আমি ট্রাই করেছি, আমি নেমে যেতে ট্রাই করেছি। প্রথম দিন মানে মানে এর মানে আপনি ডেইলি ঘুরেন? আপনার কথা না আমি আসলে বুঝি না, আমার তো কাজ আছে কিছু, তাই না? ডেইলি আমি কেন ঘুরবো? শুনেন, আপনার না আপনার ক্যারেক্টারের প্রবলেম আছে। প্লিজ, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবেন মানে? আপনার প্রত্যেকটি স্টুডেন্ট মেয়ে, বলেন মেয়ে না, ফরচুনেটলি সবাই মেয়ে। হ্যাঁ, এটা আমার প্রবলেম কি? আই আপনি সত্যি করে বলেন, আপনি মেয়ে নাকি প্রতিদিন ঘুরেন বলেন? একদম না, প্রথম দিন সে হুট করে আমার রিকশায় উঠে পড়েছে, আমি নেমে গিয়েছি, আমার দরকার নেই কারোর সাথে রিকশায় যাওয়া। দ্বিতীয় দিন আমি যাচ্ছি, সে উঠে পড়েছে এবং আমি নেমে যেতে নিয়েছি, আমাকে শক্ত করে সে শক্ত করে সে মানে ধরে রাখলো, নামতে দিল না। কোথায় ধরে রেখেছিল? এভাবে তাকানোর কি আছে? ধরে রেখেছে আমাকে। কোথায় ধরে রেখেছিল? এভাবে কেন জিজ্ঞেস করছেন? ধরে রাখতেই পারে, এই এই এইখানে ধরে রেখেছে, এইখানে ধরে রেখেছে, এইভাবে ধরা ছিল। তুমি করো, আব্বার সাথে বসে নাস্তা করো, মুই ওইখানে যাই। আর শোনো, এবার নাস্তা করার সময় বেশি কথা কইও না, ঠিক আছে? গলায় খাওয়া আটকে আনে আর নাস্তা, মানে খাবার খাওয়া তো একটা এবাদত, বুঝছো না? ঠিক করে খাও, কথা কম বললো, আর তাড়াতাড়ি খাওয়া শেষ করে তুমি এসে বলো, আব্বা মুই খাইয়া লইতে আসি। বাড়িতে খাওয়া দাওয়ার বিষয়ে টাকা পয়সা কি তুমি দাও নাই? আমি সবাই মিলিয়ে দিই না, তোমার দেখতে মনে হয় তোমার যে টাকা পয়সা আছে, তোমার মদন বাধা গিয়া চিল্লা খাইয়া লাগবে, বুঝছো? তুমি আবার মনে হল্লা না তো যে আমি তোমার নাস্তা খাইলাম, আমি তোমার বানাইলাম। আঙ্কেল কি বলবো?